আঞ্চলিক ভাষায় ভিডিও কন্টেন্ট বানানো প্রথমে অনেকটা শখের বসে করলেও এখন দুনিয়ায় ব্যাপক পরিচিতি সরল ভাই নামে। আমি খুব সহজ সরল সেজে একটা সমসাময়িক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেছিলাম, দেখলাম যে অনেকে আমাকে সরল সরল বলে মেনশন করতে থাকে, তখন ভাবলাম যে হ্যাঁ আমি একটা ক্যারেক্টার প্লে করতে পারি। এমএইচ ফয়সাল দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে রেকর্ড পরিমাণ সিজিপিএ নিয়ে পড়াশোনা শেষ করে করোনাকালের অলস সময় পার করছিলেন। তখনই নজরে আসে নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন অনেকেই। কিছু কিছু মানুষ আছে তারা লাগে বছরে দুই একবার পতাকাটা হঠাৎ করে দেখা হয়ে থাকে। এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে প্রথম লেখালেখি, যা সারা ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর সমসাময়িক নানা বিষয়ে নিজের আঞ্চলিক ভাষায় নির্মাণ করেন বিভিন্ন ভিডিও চিত্র, আর রাতারাতি সেগুলো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সহজ সরল এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠা সেই ভিডিও চিত্র থেকেই ফয়সাল হয়ে ওঠেন সরল ভাই। আমি খুব সহজ সরল সেজে একটা সমসাময়িক বিষয় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, দেখলাম যে অনেকে আমাকে সরল সরল বলে মেনশন করতে থাকে, তখন ভাবলাম যে হ্যাঁ আমি একটা ক্যারেক্টার প্লে করতে পারি। অনেক কথা বলতে অনেক কিছুর প্রতিবাদ করতে কিন্তু একদম সহজ সরলভাবে, এইভাবেই আসলে আস্তে আস্তে আমার সরল ভাই হয়ে ওঠে। হাস্যরসে ভরপুর এই ভিডিও চিত্রগুলো এখন ফেসবুকে দেখছেন লাখো মানুষ। সর্বশেষ ঈদ সালামি নিয়ে বড় ভাইয়ের সাথে মারামারির ভিডিওটি দেখেছেন প্রায় 90 লাখ মানুষ। সালামি তো ন্যায্য অধিকার, ঈদের দিন সব মানুষের সালামি পাওয়ার অধিকার রাখে। শুধু কথা বলেই নয়, খালি গলায় গান গেয়েও বেশ সাড়া পেয়েছেন সরল ভাই। এ পর্যন্ত করা কাজের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে নিজের গ্রাম আর মাকে নিয়ে বানানো ভিডিও। গ্রাম ভিত্তিক একটা কন্টেন্ট আছে, সেটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি নিজেই এখনো সময় পেলে আমি সেটা দেখি। মা ইফতার তৈরি করতে গিয়ে যে অন্য সবার থেকে কিভাবে বেশি পরিশ্রম করে থাকেন রমজান মাসে রোজা রেখে। শুরুতে এই পথ চলাটা মোটেও খুব সহজ ছিল না, তবে ভাইরাল হবার পর পরিবার বন্ধু বান্ধব সহ সবার প্রশংসাও পাচ্ছেন। এ ধরনের কাজ থেকে আয়ের প্রশ্নে তিনি জানান কেউ চাইলে এই কাজকে পেশা হিসেবেও নিতে পারেন, তবে সাফল্য লাভের মূল মন্ত্র অবশ্যই নৈতিকতা ও নিজের উদ্দেশ্যের প্রতি সৎ থাকা। ডাক্তার সাবিনা আলী চৌধুরীর লেগে আমার বউ আমার ফালাইয়া গেছে। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা। বইলে উঠতাম পাই না, উঠলে বইতাম পাই না, গিরাই গিরাই বেতা জয়েন্টে জয়েন্টে বেতা, বাবা গো মা গো গেটা শিক্ষের মেয়েরা ওটি ফ্যাটের ভিতরে মাথা ঘুরে। হ্যাঁ বউ ভালো আছো নি? তুই আমার ফোন দিলি কেন?